অনির্বাণ মধুকল্পিতা সৈকতকে বলে দিও আমি ওর সাথে আছি, পুরো বাংলার লোক ওর সাথে আছে। আমি দেখতে পাচ্ছি না তোমাকে, আমাকে একটু সৈকতকে ইয়ারপিসটা দাও। সৈকত শুনতে পাচ্ছি স্যার আপনাকে। ইয়েস ইয়েস স্যার, আই ক্যান হিয়ার ইউ। সৈকত, আমি শুধুমাত্র আজকে এক এক কারণে আমি আজকে লাইভ এলাম, অনেক দিন অনেক মাসের পরে আজকে শুধু আমি 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 লাইভ এলাম এইটা তোমাকে বলার জন্যে কি আমি তোমার সাথে আছি, পুরো রিপাবলিক বাংলার সাথে, পুরো দেশের লোক আছে, বাংলার লোক আছে। উই আর উইথ ইউ, উই সাপোর্ট ইউ, উই উইল ফাইট দিস ইনজাস্টিস, উই উইল ফাইট দিস ভায়োলেন্স, উই উইল ফাইট দিস ভায়োলেন্ট টেন্ডেন্সি টুগেদার। শিওর স্যার, শিওর। আর সৈকত, আমি এইটাও জানতে চাই কি কি হলো, কি ওই সময় ওই যখন অ্যাটাকটা হলো তুমি রিপোর্ট করছিলে, এই ব্যাপারটা যখন হলো পুলিশ কোথায় ছিল, অন্য লোক কোথায় ছিল, সিকিউরিটি ফোর্স কোথায় ছিল, সেন্ট্রাল ফোর্স কোথায় ছিল? ঠিক যে সময় এই ঘটনাটা ঘটেছিল সময়টা ঠিক রাত 8:30 থেকে 9:45 মাঝে, 8:30 থেকে 9:45 মাঝে, তখন আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় আমি যাওয়ার চেষ্টা করব। এই আমি যে জায়গাটায় যাচ্ছি এটাই কিন্তু মধ্যমগ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি। রথীন ঘোষের বাড়ির ঠিক সামনে দাঁড়িয়েই রাত 8:30 থেকে 9:00 মধ্যে, 8:30 থেকে 9:45 মধ্যে আমি এখানেই দাঁড়িয়ে লাইভ করছিলাম এবং যে ইনফরমেশনটা বলার চেষ্টা করছিলাম, আজকে যে প্রায় এখনো পর্যন্ত প্রায় 17 ঘন্টা ধরে ইডির যে তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং এক্সামিন চলছে, ঠিক এই তল্লাশি অভিযানের সেকেন্ড পার্টে দুপুরের দিকে ইডির দুজন আধিকারিক তারা দুটো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়েছিলেন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তারা বেশ কিছু নথি সংগ্রহ করেছিলেন, তারা বেশ কিছু নথি কালেক্ট করেছিলেন এবং সেই নথিগুলিকে রথীন ঘোষের সঙ্গে কনফ্রন্টেশন, অর্থাৎ সেই নথির সামনে রেখে রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ঠিক সেই সময়টা। এইটাই আমি বলার চেষ্টা করেছিলাম কিন্তু এবং সেই সময় এই মধ্যমগ্রামের সঙ্গে আরও উত্তর চব্বিশ পরগনার আজকে যে কটা জায়গায় ইডির রেড চলছে সেই কটা জায়গায় আমার সহকর্মীরা ছিল, তারাও আমার সঙ্গে লাইভে ছিল। ময়ূখ রঞ্জন ঘোষ আমার জন্য যে সময়টা বরাদ্দ করেছিলেন কিছুটা বেশি সময় বলেছিলাম, সেই জন্যে অ্যাঙ্কার আমার থেকে কিউ করে আমার সহকর্মীকে কিউ করে আমার কথাটা পুরোটা কমপ্লিট হয়নি। তখনই কিন্তু এখন যে জনতা এখন এখানে রয়েছে সেই জনতা সকাল থেকে রয়েছে, কে এখন কিন্তু আমরা একেবারে শান্তিপূর্ণভাবে লাইভ করতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ঠিক সেই সময় এই জনতার কিছু কিয়দ অংশ আচমকা আমাদের ওপর কোনো কথা বলতে দিলেন না, তারা কোনো কথা শুনতেও চাইলেন না তারা। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছিলাম, কিন্তু তারা কোনোভাবে কোনো কথা শুনতেও চায়নি, বুঝতেও চাননি। আচমকা আমার ওপর শারীরিকভাবে হ্যাকেল করেন, আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর তাকে হ্যাকেল করা হয়, আমাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয় এবং শুধু তাই নয় প্রায় 10 থেকে 15 মিনিট এখান থেকে বেরিয়ে যে মেন রোড, অর্থাৎ এখান থেকে বেরিয়ে একটি রাস্তায় আমাদের গাড়িটাকে অবরুদ্ধ করে রাখা হয়। তবে এই মধ্যমগ্রাম পৌরসভার সিআইসি পিডাব্লিউডি সুভাষ ব্যানার্জি তার নেতৃত্বে একটি টিম গিয়ে কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে রেস্কিউ করে, তারপরে
পরিস্থিতি শান্ত হয়, এই মুহূর্তে পরিস্থিতি শান্ত, কিন্তু সেই 8:30 থেকে 9:45 বা 9:00 অবধি যে বলতে গেলে এই যে জনতা সকাল থেকে এরা রথিনবাবুর বাড়ির সামনে রয়েছেন, সেই জনতার কিছু অংশ, কিছু পার্সেন্টেজ আচমকা তারা ভায়োলেন্ট হয়ে যায়। আমার কথা তারা শুনতে চাননি, তারা আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি কি বলতে চাইছি, তারা কিছুই বুঝতে চাননি, আচমকা এইভাবেই কিন্তু হামলা। কিন্তু সৈকত, তোমাকে শোনার পরে আমার একটা কথা মনে হচ্ছে, আর স্বর্ণালী আমার যে কথাটা মনে হয় কি, তুমি তোমার ক্যামেরাতে এভিডেন্সটা ক্যাপচার করছো, ওরা এভিডেন্সটা নিয়ে এই রথিনকে কনফ্রন্ট করছে, আর তৃণমূলের নেতা এখন জানে কি, যদি এই পুরো ঘটনাটাকে যদি তুমি রিপাবলিক বাংলার ক্যামেরাতে ক্যাপচার করো তাহলে ওদের জন্য মুশকিল বাড়বে। সেই জন্যে স্বর্ণালী ওরা পুরো চেষ্টা করেছে কি কিছুভাবে ভয় দেখিয়ে মারামারি করে গুন্ডাগার্দি করে পুরো কেসটাকে মানে কিভাবে মিডিয়াতে যেন না আসো। এখন বোধ হয় অন্য মিডিয়ার উপরে ওদের ইনফ্লুয়েন্স আছে, আমাদের উপরে নেই, পুরো ব্যাপারটা পুরো ক্লিয়ার।